পরিমণকে দুবাই নেওয়ার কারণ হিসেবে সূত্র জানায় অমি মানব পাচার ব্যবসা করেন বাংলাদেশ থেকে উঠতি বয়সী মডেলদের পাচার করে দুবাই নেন সেখানকার বার রেস্টুরেন্ট এবং নাইট ক্লাবে নারী সরবরাহ করেন পরিমণের দুবাই ভ্রমণ এবং ছবি দেখে অনেক উঠতি মডেল এভাবে দুবাই যেতে আগ্রহ দেখাবে এবং পরিষ অন্যান্য মেয়েদের ব্যবসায়ীদের সঙ্গে দেখা করিয়েও আলাদা কমিশন পাওয়ার কথা ছিল অমির দায়িত্বশীল সূত্র আরও জানায় দুবাইয়ে সেই ফ্ল্যাটে বাংলাদেশের বেশ কয়েকজন চিত্রনায়িকা এবং মডেলকে নিয়ে গিয়েছেন এই অমি এছাড়া বাংলাদেশ থেকে দুবাইয়ে পাচার করা মেয়েদের ওই ফ্ল্যাটেই রাখেন তিনি তবে সেখানে সবচেয়ে বেশি থেকেছেন এনটিভির টিভির রিয়েলিটি শো মার্কস অলরাউন্ডার চ্যাম্পিয়ন মডেল রথি দুবাইয়ে এই মডেল রথি নিজেকে অমির স্ত্রী পরিচয় দেন এছাড়া এই চক্রের সঙ্গে যুক্ত আরেক মডেল হচ্ছেন শিরিনশিলা শিরিনশীলা ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার ইসমাইল চৌধুরী সম্রাটের সহযোগী আরমানের গার্লফ্রেন্ড ছিলেন আরমান জেলে যাওয়ার পর দেশের একটি বৃহৎ সিটি কর্পোরেশনের মেয়রের বান্ধবী বলে পরিচয় দেন তিনি পাশাপাশি শিরিন সবসময় নিজেকে বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বান্ধবী হিসেবে পরিচয় দেন এই দুজন মূলত মাসিক ভিত্তিতে বড় বড় ব্যবসায়ী এবং সুনামধন্য ব্যক্তিদের সঙ্গে লিভ টুগেদার করেন এজন্য তারা মডেল পরিচয় ব্যবহার করেন শিরিনশিলা নিজেকে যে মেয়রের বান্ধবী বলে পরিচয় দিতেন তার টাকায় মিরপুরে একটি ফ্ল্যাটও নিয়েছেন এছাড়া এই চক্রে উটতি অভিনেত্রী সোহানা সাভার যুক্ত থাকার কথাও শোনা গেছে অমির সঙ্গে এসব উড়তি মডেলের পরিচয় করে দেন মিডিয়ার একজন পরিচিত ছেলে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তদন্ত সূত্র জানায় পরিমণিকে মাদকের অভিযোগে গ্রেপ্তার করা হলেও তদন্তে মিডিয়া কেন্দ্রিক নানা কুকীর্তি জিজ্ঞাসাবাদে উঠে আসছে সূত্র জানায় মডেলিং ও সিনেমায় অভিনয় করার পাশাপাশি পরিমণি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে সেখানে প্রভাবশালী ব্যক্তি এবং বিত্তবান ব্যবসায়ীদের দাওয়াত করে টাকা নিতেন এবং এই সকল প্রভাবশালী ব্যক্তি এবং ব্যবসায়ীদের সঙ্গে দেশে বিদেশে ঘুরতেন পরবর্তীতে টাকা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতেন দায়িত্বশীল সূত্র জানায় শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পরিমণি করা মামলায় গ্রেপ্তার তার বন্ধু আমির ফ্ল্যাট রয়েছে দুবাইয়ের ব্লু ওয়াটার আইল্যান্ড নামে একটি কৃত্রিম দ্বীপে দ্বীপটি দুবাইয়ের সবচেয়ে দামি জায়গা সাধারণত সেখানে কোনো বাংলাদেশি ফ্ল্যাট কেনেন না সেখানে পঁচিশ লাখ ইউ দিরহাম অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় এগারো কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন অমি পরিমণি দুই হাজার একুশ সালের এপ্রিলে দুবাই গিয়েছিলেন তার দুবাই যাওয়ার বিমান টিকিট এবং কেনাকাটা সহ ঘোরাফেরার সব খরচ বহন করেন অমি সেখানে সতেরো দিন ছিলেন পরিমণি রাতে অমির ফ্ল্যাটেই থেকেছেন তিনি সূত্র জানায় অমির সঙ্গে ঘোরাঘুরি এবং সময় কাটাতে দুবাই যান পরিমণি দুবাইয়ের সতেরো দিন থাকার জন্য পরিমণিকে অমি নগদ পনেরো লাখ টাকাও দিয়েছিলেন এছাড়া অমি পরিমণিকে দেশে ফিরে বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে দেশে ফেরার কিছুদিন পরই বোট ক্লাবের ঘটনা অমি কারাগারে যান পরিমণিকে সাভারের বোট ক্লাবে নিয়ে যাওয়া সেই দিকে অমির সঙ্গেই গত এপ্রিলে দুবাই যান চিত্রনায়িকা পরিমণি সেখানে ব্লু ওয়াটার আইল্যান্ড নামে একটি কৃত্রিম দ্বীপে অমির ফ্ল্যাটে থাকেন সতেরো দিন সেখানেই দুজনের সক্ষতা গাঢ় হয় গ্রেপ্তার হওয়ার পর চিত্রনায়িকা পরিমণির বিষয়ে একে একে চাঞ্চল্যকর নানা তথ্য বেরিয়ে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে সিনেমায় অভিনয়ের আড়ালে অনৈতিক কাজে লিপ্ত হওয়া মাদক গ্রহণ সহ বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে এসব তথ্যের মধ্যে পরিমণির ব্যবহৃত ফিয়াট অটোমোবাইলসের মাঝেরাতি ব্র্যান্ডের গাড়িটি নিয়েও আলোচনা শুরু হয়েছে সাড়ে তিন কোটি টাকার গাড়িটি পরিমণিকে কে উপহার দিয়েছেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছেন গোয়েন্দারা যদিও পরিমণি ওই গাড়ি কেনার বিষয়ে বরাবর আত্মপক্ষ সমর্থন করেছেন বলেছেন তিনি গাড়িটি ব্যাংক লোন নিয়ে কিনেছেন গত চৌঠা আগস্ট নিজ বাসা থেকে মাদক সহ গ্রেপ্তার করা হয় পরিমণিকে পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে ফিরে অমি পরিমণিকে সাভারের বোট ক্লাবে নিয়ে গিয়েছিলেন পরবর্তীতে পরিমণির শ্লীলতাহানির চেষ্টার মামলার আসামিও হন সাড়ে আঠারো লিটার বিদেশি দামি মদ নতুন মাদক এলএসডি ও আইস উদ্ধারের ঘটনায় রাজধানীর বনানী থেকে চিত্রনায়িকা পরিমণিকে গ্রেপ্তার করে র্যাব পুলিশে হস্তান্তরের পর তাকে চার দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মাদক ছাড়াও তাকে অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ বাহিনী সূত্রে জানা যায় পরিমণি গাড়িটি ব্যাংক লোন অথবা ক্যাশ টাকা দিয়ে কেনেননি দেশের একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ওই সম্পর্কের ভিত্তিতে পরিমণি তার কাছ থেকে গাড়িটি উপহার হিসেবে পেয়েছেন সূত্র আরও জানায় পরিমণির সঙ্গে সম্পর্ক থাকা ওই ব্যাংক চেয়ারম্যানের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিনিও নজরদারিতে রয়েছেন এছাড়া ওই ব্যাংকে পরিমণির বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে সেগুলো ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে বলেও জানা গেছে দু সালের চব্বিশ জুন পরিমণির সাদা রঙের হেরিয়ার গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় এর চব্বিশ ঘন্টা পার না হতেই তিনি প্রায় সাড়ে তিন কোটি টাকার রয়্যাল ব্লু রঙের মাছেরাতি গাড়িটি কেনেন মামলার এজাহার সূত্রে জানা যায় গত বুধবার দুপুরে রাজধানীর গুলশন এক নম্বর গোল গোলচত্বরে ডিউটিরত অবস্থায় র্যাব একের একটি দলের কাছে গোপন সংবাদ আসে যে বনানীর বারো নম্বর রোডে অবস্থিত চিত্রনায়িকা পরিমণির বাসায় বিপুল পরিমাণ মাদক মজুদ রয়েছে পরিমণতার সহযোগী দীপু মাদক মজুত করে রেখেছেন গোয়েন্দা তথ্যটি যাচাই করে র্যাব একের দলটি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান পরবর্তীতে র্যাবের দলটি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক বিকেল চারটা দশ মিনিটের দিকে গুলশান থেকে পরিমনির বাসার উদ্দেশ্যে রওনা হন পরে বিকেল সাড়ে চারটায় কয়েকজন সাথীকে সঙ্গে নিয়ে র্যাবের দলটি বনানী বারো নম্বর রোডে অবস্থিত একটি ভবনের তলায় পরিমনির ফ্ল্যাটে মাদক উদ্ধার অভিযান শুরু করেন এদিকে মুখোশধারী ভদ্রদের খুঁজে বের করতে পরিমণিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে মনে করছেন পাবলিক প্রসিকিউটর পিপি আব্দুল্লাবু পরিমণের বিরুদ্ধে হওয়া মাদক মামলার রিমান্ড শুনানিতে অংশ নিয়ে আব্দুল্লাবু বলেন মামলার আসামি পরিমণির বাসায় অভিযান চালায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা এ মাদক কোথায় থেকে আসলো তার উৎস কি কে এই মাদক পাঠালো কারা তার বাসায় গিয়ে পার্টিতে অংশ নিত এই মাদক গ্রহণ করত মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন শুনানিতে তিনি আরও বলেন সরকার যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সেখানে পরিমণির বাসায় সর্বনাশা মাদক পাওয়া গেছে দেশে যারা ভদ্র মুখোশধারী রয়েছেন তাদের খুঁজে বের করতে এই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হোক শুনানির শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন একটি সূত্র জানায় শুনানির শুরু থেকেই পরিমণি আদালতে নিশ্চুপ ছিলেন তার চোখে মুখে হতাশার ভাব ছিল তিনি গোটা সময় নিশ্চুপ ছিলেন এ সময় তাকে ব্যাগ বহন করতে দেখা যায় আদালতের কাঠগোড়া যতক্ষণ ছিলেন পুরো সময় ব্যাগটি তার কাঁধেই ছিল কি ছিল সেই ব্যাগে জানতে চাইলে সঙ্গে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য বলেন ব্যাগে হয়তো তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রয়েছে আদালতে উপস্থিত পরিমণি চোখে চশমা মুখে মাস্ক এবং শার্ট ও জিন্স পরিহিত ছিলেন সঙ্গে ছিল কাঁধ ব্যাগ সব কিছু ঠিক থাকলেও চোখে মুখে ছিল হতাশা আদালতের কাঠগড়ায় দীর্ঘ সময় দাঁড়িয়ে মাথা নিচু করেছিলেন আলোচিত সমালোচিত এই অভিনেত্রী এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পরিমণি তার সহযোগী দীপি এবং প্রযোজক রাজ এবং তার অপর সহযোগী সবুজ আলীর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দু হাজার এর কয়েকটি ধারায় পৃথক মামলা দায়ের করা হয় দুবাইয়ে সতেরো দিন থাকার জন্য পরিমণিকে অমি নগদ পনেরো লাখ টাকাও দিয়েছিলেন এছাড়াও আমি পরিমণিকে দেশে ফিরে বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে দেশে ফেরার কিছুদিন পরই বোট ক্লাবের ঘটনা আমি কারাগারে যান